নমস্কার বন্ধুরা চুমার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন পর্ব আজকের পর্বতে আমি তোমাদের কাছে শেয়ার করব শীতের একটি জনপ্রিয় রেসিপি পিঠের রেসিপি এখানে আমি নারকলের পিঠেও দেখাবো মানে নারকেলের পুর দেওয়া পিঠেও দেখাবো এবং ডালের পুর দেওয়া পিঠেও দেখিয়ে দেবো তাহলে চলো শুরু করে দিই তোমরা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে আমি চাল গুঁড়ো নিয়েছি চাল গুঁড়োর মধ্যে প্রথমে নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এই মিশিয়ে নেবার পর একটু একটু করে হালকা গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে দেখো ভালো করে মেখে নিয়েছি একটু একটা নরম ডো বানিয়ে নিতে হবে ভালো করে এটাকে মেখে নেবার পর এখানে দেখিয়ে দিই আমি নারকল কুঁড়ো রেখেছি নারকেল কুঁড়োটাকে আমি পুরে ইউজ করব সেই কারণে নারকেল কুঁড়োটা রেখেছিলাম এবার দেখো এখান থেকে ওই যেই বানিয়ে রাখলাম ডোটা সেই ডো থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার এইভাবে পুর দিয়ে পিঠেগুলো বানিয়ে নিয়েছি এখানে ডালের পুরটাও রেখেছি ডালের পুরটা তৈরি করা পরের একটা যে কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো আর ডালের পুরগুলো দিয়েও সেমভাবে পিঠেগুলো বানিয়ে নিয়েছি পিঠে পিঠের ডিজাইন হয়তো আমি বেশি ভালো পারি না কিন্তু আমাদের আমার থেকে হয়তো তোমরা আরও বেশি ভালো বানাতে পারবে দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার পিঠে তাকে আমি দু রকমের পিঠেকেই গুড় দিয়ে আমি সার্ভ করেছি তাহলে এই জনপ্রিয় রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে গেল তো তাহলে এই সহজ রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দাও গুড বাই থ্যাংকস ফর ওয়াচিং